পাকিস্তানত কোনে গঠন করিব সরকার? এক দীঘলীয়া উৎকণ্ঠা, আর এই দীঘলীয়া উৎকণ্ঠার অবশেষত অন্ত পড়িল যবনিকা পড়ে। মাজনিশার বৈঠকত উলাল সমাধান সূত্র, দু সপ্তাহ জোড়া অচলাবস্থা, অনিশ্চয়তার অবসান। শেহবাজ শরীফ আর বিলওয়াল ভুট্টোর পাকিস্তানের ক্ষমতার ভাগ বটোয়ারার চুক্তিত সিল মোহর। হয় বিগত 8 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনের পিছত যে ফলাফল সম্মুখলৈ আহিল, এই ফলাফলক লৈ চরম অনিশ্চয়তা বিরাজ করিলে, চরম অচলাবস্থায় বিরাজ করিলে পাকিস্তানের রাজনীতিত যে সরকার কোনে গঠন করিব। বিভিন্ন ধরনের আলোচনা বিলোচনা, বিভিন্ন ধরনের বিতর্ক, আর তার মাজত অবশেষত দুইটা দলে, পাকিস্তানের দুইটা পুরনি দলে এক যৌথ সংবাদমেল সম্বোধন করে সরকার গঠনের কথা ঘোষণা করিলে। ইসলামাবাদত এক যৌথ সংবাদমেলত সরকার গঠনের সিদ্ধান্তর কথা ঘোষণা। জরদারির পাকিস্তান পিপলস পার্টিয়ে শরীফ বংশর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজর সহিত যোগদান করিব মিত্রতাত। আর তার মাজতে চলি আছিল জল্পনা কল্পনা যে কোন হব পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুইটা দলের চুক্তিমর্মে শেহবাজ শরীফ হব পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভুট্টো জরদারির পিতৃ আসিফ আলী জরদারি হব রাষ্ট্রপতি। উল্লেখযোগ্য যে 8 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দলে লাভ করেছিল 75খন আসন, পাকিস্তান পিপলস পার্টিয়ে লাভ করেছিল 54খন আসন। আর ক্ষমতার পর আঁতরাই রখা দেশের বিতর্কিত নির্বাচনত সর্বাধিক 90ও অধিক আসন লাভ করে ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইসলাম অর্থাৎ পিটিআই দলে। নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা ইমরান খানের পিটিআই প্রার্থীসকলে এক প্রকার তীব্র প্রত্যাহ্বানের সৃষ্টি করেছিল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ আর পাকিস্তান পিপলস পার্টির সম্মুখত। আর সেয়ে ইমরান খানে দাবি করে আসছিল শেষ মুহূর্তলক যে সরকার গঠন করিব পিটিআই, আর বিশেষক পাকিস্তান পিপলস পার্টি আর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজে ব্যাপকভাবে রিগিং করার অভিযোগ উত্থাপন করে পিটিআই শেষ মুহূর্তলক সাব্যস্ত করেছিল তীব্র তথা উদ্দাল প্রতিবাদ। আর পাকিস্তানের রাজনীতির এই অচলাবস্থা দূরীকরণের বাবেই বিলওয়াল ভুট্টো জরদারিয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সঙ্গে মিত্রতা যোগদান করার কথা সিদ্ধান্ত গ্রহণ করে, আর সেই মর্মে অবশেষত এই কথা ঘোষণা করে সরকার গঠনের পথ প্রশস্ত করে তোলে। উল্লেখযোগ্য যে পরিয়াল নিয়ন্ত্রিত এই দল দুটার মাজত প্রথমবারের বাবে একত্রিত হওয়া নাই। 2022 চনের এপ্রিল মাহত ইমরান খানক ক্ষমতাচ্যুত করার পিছতে মিত্রজোঁটর নেতৃত্ব দিছিল আর প্রায় 16 মাহ দেশখনত শাসন করেছিল। শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী আছিল আর আনহাতে বিলওয়াল ভুট্টো জরদারি বৈদেশিক মন্ত্রী আছে। অবশ্যই এইবার নির্বাচনত দুইটা দলে পৃথকে পৃথকে নির্বাচনত অবতীর্ণ হয়েছিল যদিও অবশেষত যে সংখ্যা দুইটা দলে সংখ্যা লাভ করিলে তেওঁলোকৰ হাতত সংখ্যা মজুত থকা বলে দাবি করে অবশেষত সরকার গঠন করবলৈ আগবাড়িছে। ইসলামাবাদৰ যৌথ সংবাদমেলত ভুট্টো জরদারি আর তেওঁৰ পিতৃৰ সৈতে হওয়া সংবাদমেলত শেহবাজ শরীফে কয় যে বহুখিনি প্রত্যাহ্বান আছে পাকিস্তানত, বিশেষকৈ এশিয়ার দ্রুততম মুদ্রাস্ফীতির ফলত ক্ষতিগ্রস্ত হওয়া দেশখনের 28% অর্থনীতি কেনেদরে মোকাবিলা করিব পাৰি এই সন্দর্ভতো আলোচনা করিব বলে শেহবাজ শরীফে প্রকাশ করে প্রতিক্রিয়া। নতুন সরকার গঠন করার পাছত শেহবাজ শরীফ সরকারের অন্যতম লক্ষ্য হব ঋণমুক্ত পাকিস্তান। ঋণের উপরতে পাকিস্তানে জীবন নির্বাহ করে আছে আর আমি এই শেষ করব লাগিব বলেও সংবাদমেলত ঘোষণা করলে শেহবাজ শরীফে।